আজকে আমরা দেখবো যে ওয়াম সার্ভার নিয়ে কিভাবে কাজ করবেন এবং ওয়াম সার্ভার কিভাবে সেট আপ দিবেন। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, ওয়াম ক্লিকে গুগলে সার্চ দিতে পারেন অথবা এই যে wampserver.com এদের ওয়েবসাইটে সরাসরি আপনি কি চলে আসতে পারেন। তো এখানে আসার পরে যে ডাউনলোডে আপনি ক্লিক করবেন, যেমন স্টার্টআপে প্রথমে এরকম আপনি দেখবেন, তারপরে যে ডাউনলোডে ক্লিক করলে আপনি ডাউনলোডে আসবেন। তো এখানে দেখুন 32 বিট এর জন্য একটা, আবার ওয়াম সার্ভার 64 বিটস এর জন্য একটা। তো আমি 64 বিট ডাউনলোড করছি কারণ আমারটা 64 বিটের পিসি। তো এখানে ডাউনলোড করার পর আপনি এরকম একটা ফাইল পাবেন, এই যে এই ধরনের একটা ফাইল পাবেন, ওয়াম সার্ভার 2.5 অ্যাপাচি। তো যাই হোক, তো যে কথাটি আপনাদেরকে বলবো এখন, তো এটা সেট আপ দিতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে এই ধরনের একটা এররের সম্মুখীন হবেন, দ্য প্রোগ্রাম কান্ট স্টার্ট বিকজ এম এস ভি সি আর 110.dll ইজ মিসিং, সিস্টেম এরর দিবে একটা। তো যদি ওই রকম এরর দেয়, প্রথমে আপনি যে কাজটি করবেন, এই যে আপনি যাবেন যেখানে www.microsoft.com/en, তারপরে -us ডাউনলোড details.aspx, হ্যাঁ, তারপর কোয়েশ্চন মার্ক আইডি কল 30679, এখানে আপনি যাবেন, গিয়ে আপনি এখানে ভিজুয়াল সি প্লাস প্লাস রিডিস্ট্রিবিউটেবল, হ্যাঁ, ফর ভিজুয়াল স্টুডিও 2012 আপডেট 4, এটা আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনি এই ধরনের একটা ফাইল পাবেন। তো যাই হোক, ডাউনলোড করে নেওয়ার পর এটা আপনি আগে সেট আপ দেবেন। তো আগে সেট আপ দিয়ে তারপর আপনি আপনার ওয়াম সার্ভারটা আপনি ডাবল ক্লিক করে ওয়াম সার্ভারটা সেট আপ দিবেন। ওকে, ডাবল ক্লিক করে আমি যে নেক্সট নেক্সট দিয়ে যাচ্ছি, তারপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট, তারপর চাচ্ছি যে আমি সি ড্রাইভে হোক অথবা আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন, আমি সি ফোল্ডারই হোক আমি চাচ্ছি। তো এখানে এই যে ক্রিয়েট এ কুইক লঞ্চ আইকন, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, আপনার ইচ্ছা আপনি এখানে দিতে পারেন অথবা দিয়ে দেন, সমস্যা নাই। তারপরে ইনস্টল, তো ইনস্টল হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, একেবারে সামান্য সময়। হ্যাঁ, এই যে শেষ হয়ে গেল, হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এটা আমার দরকার নেই। তো তারপর এই যে হয়ে গেল, তারপর আপনি এখানে মেল দিতে পারেন একটা, yourdomain.com লোকাল হোস্ট, তারপরে নেক্সট দিলেন, তারপর লঞ্চ ওয়াম সার্ভার, হ্যাঁ, নাও, তারপরে ফিনিশ দিলেন। তো ফিনিশ দেওয়ার পর আপনার ওয়াম সার্ভারটি কি ইয়ে করবে, রান করবে। তো এটা প্রথম অবস্থায় এই জায়গায় আসবে, এই যে এখানে। তো এখান থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এই যে স্টার্ট অল সার্ভিস, কি কি সার্ভিস এখানে আছে, অ্যাপ আছে, হ্যাঁ, পিএসপি মাই অ্যাডমিন, তো আমরা একটা একটা করে এখানে দেখবো, লোকাল হোস্ট দেখবো। যেমন আমরা WWW ডিরেক্টরিতে এখানে যাব, যেমন ওয়াম পেজ যেরকম এইচটি জ্যাম পেজ যেরকম এইচটি ডক ছিল, তো এখানে জাস্ট আপনি একটা ফোল্ডার তৈরি করবেন, যেমন আগের মতোই আমরা কি করেছিলাম, প্রজেক্ট, তাই না, প্রো প্রজেক্ট। তো প্রজেক্টের মধ্যে আপনি কাজ করবেন, যেমন সাপোজ আমি একটা ফাইল নিলাম, যেমন me.php, ওকে, me.php একটা ফাইল নিলাম। তো এই পিএইচপি ফাইলটার মধ্যে আমরা সাপোজ কিছু লিখলাম, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, আমরা পিএইচপি, আমরা লিখলাম পিএইচপি, হ্যাঁ, পিএইচপি, এখানে আমরা কিছু লিখলাম, ইকো আমরা লিখলাম, যে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, আমরা এটা ইকো করলাম। তো এটা অ্যাক্সেস করবো কীভাবে, ওই আগের মতোই আপনি এখানে লিখবেন যে লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে আপনার কী ছিল, প্রজেক্ট ফোল্ডার ছিল। তো প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা ঢুকলাম, এই যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এই যে me.php ফাইলটা আছে, আপনি এখানে ক্লিক করে ওপেন করতে পারেন, এই যে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট চলে আসলো, অথবা আপনি সরাসরি এখানে লিখবেন যে আপনার ফোল্ডারটা, আপনার ফাইলটা অ্যাক্সেস করবেন me.php, ওকে, পিএইচপি হবে এখানে, পিএইচপি, এই যে চলে আসলো। তো এখন আপনি ডাটাবেস নিয়ে কাজ করবেন, তো লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন যে পিএইচপি মাই অ্যাডমিন, লেখার পর আপনার এই যে পিএইচপি মাই অ্যাডমিন অর্থাৎ এই যে ডাটাবেসের অপশনটা চলে আসলো। তারপর এখানে আপনি কাজ করবেন, হ্যাঁ, এই যে ডাটাবেস, এখান থেকে ক্রিয়েট ডাটাবেস করবেন, কাজ করবেন। তো এখানে তো এগুলো অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করবেন, জাস্ট আপনাদেরকে প্রসিডিওরটা দেখিয়েছি যে কিভাবে সেট আপ দেবেন, হ্যাঁ, ওয়াম সার্ভারটা কিভাবে সেট আপ দেবেন। সেট আপ দেওয়ার পরে যে এখানে আসবে, এখান থেকে আপনি সরাসরি যে পিএইচপি মাই অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবেন, যেগুলো আমরা এখানে টাইপ করে নিয়ে আসছি, হ্যাঁ। তো তারপর মাই স্কুল, তারপরে যে অ্যাপ আছে, সার্ভারগুলো আপনি এখানে দেখতে পারেন। তো আমরা কাজ করবো মূলত এই যে www.directory, যেটা www.directory মধ্যে, আর এই ফাইলগুলো যেগুলো আছে এগুলো ইচ্ছা করলে আপনি যে কাজটি করবেন, প্রপার্টিসে গিয়ে এগুলো হিডেন করে দেবেন, তাহলে এগুলো দেখা যাবে না, আপনি জাস্ট আপনার ফাইলগুলো নিয়ে এখানে কাজ করবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়াম সেট আপ দিতে হবে এবং কিভাবে ওয়াম্পে কাজ করতে হবে। তো আমরা আমাদের পরবর্তী প্রজেক্টগুলো সবগুলো ওয়াম্পে আমরা করব। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, আমরা পিএইচপি ফান্ডামেন্টাল বাকি পর্বগুলো আমরা আপনাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ভিডিওগুলো পোস্ট দিয়ে দিয়ে এগুলো দেখবেন, হ্যাঁ, তাহলে আপনারা স্কিল ডেভেলপ হবে এবং ভালো করবেন। ধন্যবাদ।